আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে আসলাম। আজকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে কথাগুলো আমি বলবো, আমরা বিভিন্ন দেশে যে সমস্ত প্রবাসীরা আছি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কোনো দেশ থেকে যদি আপনি ছুটিতে বাংলাদেশে যান এবং বাংলাদেশে যাওয়ার পরে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায়, তাহলে আপনার করণীয় কী, আপনি কী করবেন, আপনি কীভাবে পুনরায় আবার যে দেশে থাকেন সে দেশে আবার প্রবেশ করবেন। আপনি যদি প্রবাসে থাকেন, সে অবস্থায় আপনাকে পাসপোর্ট হারিয়ে গেলে কী করতে হবে, এবং আপনি যখন ছুটিতে বাংলাদেশে যাবেন, ছুটিতে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আপনাকে কী করতে হবে, কী করণীয়, তো সে সম্পর্কেতে আজকে আমি আপনাদের সাথে কতগুলো শেয়ার করব। তো আপনি যে দেশে থাকুন না কেন, সে দেশে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে গেল, তখন আপনার করণীয় কী, আপনি কী করবেন, তা আজকের পুরো ভিডিওতে আমি পাসপোর্ট সম্পর্কিত কথা বলবো। আশা করি আমার এই পুরো ভিডিওর সাথেই থাকুন। তো এই সম্পর্কিত আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট আপনার কাছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আসছি, আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনি যে দেশে থাকুন না কেন, সে দেশে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে গেল, তখন আপনার করণীয় কী, আপনি কী করবেন, তা আজকের পুরো ভিডিওতে আমি পাসপোর্ট সম্পর্কিত কথা বলবো। আশা করি আমার এই পুরো ভিডিওর সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি যেহেতু মালয়েশিয়া আছি, তো মালয়েশিয়া সম্পর্কিত কথাগুলো আমি বলতেছি এবং অন্যান্য দেশে যারা আছেন ঠিক একই পদ্ধতিতে কাজগুলো করতে হয়তো কিছুটা ডিফারেন্স আছে। তো বন্ধুরা, মনে করেন আপনি মালয়েশিয়া আছেন, এখন মালয়েশিয়া থাকা অবস্থায় অনেকের সাথেই কিন্তু পাসপোর্ট থাকে এবং পাসপোর্টের ভিসা স্টিকার সাথে সাথেই রাখা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পাসপোর্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তখন আপনার একটা বাড়তি টেনশন চলে আসে যে অনেকগুলো ঝামেলা এখন আপনাকে নিজেকে সামলাতে হবে। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে কাজ করতে হবে, পাসপোর্ট যে এলাকায় আপনার হারিয়েছে বা নষ্ট হয়েছে বা চুরি হয়েছে, সে এলাকার কোনো থানাতে বা কোনো বালাইতে আপনাকে কমপ্লেন করতে হবে বা রিপোর্ট করতে হবে। সেই রিপোর্ট নিয়ে আপনাকে বাংলাদেশ যে হাই কমিশন আছে সেখানে আপনাকে আবার পুনরায় নতুন করে মূল পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে হবে। তো এক্ষেত্রে মূল পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে পূর্বে যে আপনি নির্ধারিত ফি দিয়েছেন মালয়েশিয়ান রিঙ্গিত 116 রিঙ্গিত, তো সেই অনুযায়ী আপনাকে ব্যাংকড্রাফ করতে হবে মে ব্যাংকের যে কোনো শাখায়। ব্যাংকড্রাফ করার পরে, এটা তো সবাই জানেন, নতুন করে আর বলার কিছুই নেই, তো মূল পাসপোর্ট যখন আপনি পাবেন, পাওয়ার পরে আপনার কোম্পানির যে ভিসা স্টিকার ছিল সেই কোম্পানির কাছে আপনাকে অবশ্যই জানাতে হবে যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে। তো কোম্পানি আবার আপনার সেই মূল পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আবেদন করবে, আপনার সমস্যা তুলে ধরবে যেন আপনি নতুন করে আবার একটি স্টিকার পান। এবং সেই স্টিকার নতুন করে, অর্থাৎ নতুন মেয়াদও নয়, পূর্বের স্টিকারে যে মেয়াদ ছিল সেখানে 1 মাসের হতেও পারে, 2 মাসের হতেও পারে, 3 মাসের, আপনার যে মেয়াদ ছিল সেই মেয়াদ অনুযায়ী আপনি পরবর্তী স্টিকার পাবেন। তো দেখা গেছে যে আপনি প্রবাসে থাকা অবস্থায় যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, খুব সহজেই, তেমন বেশি একটা ঝামেলা হয় না, আপনি খুব সহজেই পেতে পারেন আপনার এই স্টিকার। কিন্তু আপনি যদি ছুটিতে যান বাংলাদেশে, তো ছুটিতে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় কিন্তু আপনাকে একটু ঝামেলা পড়তে হবে এবং বিভিন্ন ধরনের একটু সমস্যা পড়তে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা যারা বিভিন্ন দেশে আছি, অর্থাৎ মালয়েশিয়া, সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, দুবাই, বিভিন্ন দেশে যারা আমরা প্রবাসীরা আছি, অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদেরকে ছুটিতে বাংলাদেশে যেতে হয়। তো আমরা যখন বাংলাদেশে ছুটিতে যাই, ছুটিতে থাকাকালীন অবস্থায় আমাদের অনেক সময় অনেকের ক্ষেত্রেই পাসপোর্ট হারিয়ে যায় বা পাসপোর্ট ছিনতাই হয়ে যায় বা পাসপোর্ট নষ্ট হয়ে যায় বা পাসপোর্ট যে কোনো কারণবশতই হারিয়ে যায়। তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কী করণীয়, কী আপনি পদক্ষেপ নেবেন এবং পুনরায় আপনি আবার
আপনি যে দেশে থাকেন সে দেশে কিভাবে আপনি প্রবেশ করবেন। তো বন্ধুরা, পাসপোর্ট আপনার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি যেই স্থানে আছেন, আপনি যে এলাকাতে আছেন, সেই নিকটস্থ যেখানে সেই নিকটস্থ থানাতে অবশ্যই আপনাকে ডায়েরি করতে হবে, থানায় আপনাকে জানাতে হবে, থানায় সাধারণ ডায়েরি করতে হবে। তো থানায় সাধারণ ডায়েরি করার পর আপনাকে বাংলাদেশের যে নিউজ পত্রিকাগুলো আছে সেখানে আপনাকে নিউজ করতে হবে। এই দুইটা কাজ করার পর আপনাকে সাধারণ ডায়েরি কপি এবং নিউজ পেপারে যে আপনি পাসপোর্ট হারিয়ে গেছে সে সম্পর্কিত যে আপনি সংবাদ প্রচার করা হয়েছে সেটার কপি, এই দুটো কপি নিয়ে আপনাকে পুনরায় আবার নতুন করে পাসপোর্ট বানাতে হবে। অর্থাৎ আপনি যে এলাকা যে ডিস্ট্রিক্টের সেখানে পাসপোর্ট অফিস থেকে আপনাকে নতুন করে আবার পাসপোর্টের মূল কপি বানাতে হবে। পাসপোর্টের মূল কপি বানানোর পর আপনার যে মূল কপি আছে সেই মূল কপির প্রথম থেকে শেষ পর্যন্ত যে পাতা আছে সেগুলো স্ক্যানিং করে আপনার যে কোম্পানি, আপনি যে কোম্পানি নামে ভিসা করেছেন সেই কোম্পানিতে স্ক্যানিং করে পাঠাতে হবে। তো সেই কোম্পানি আবার আপনার সেই পাসপোর্টের মূল কপি স্ক্যানিং আপনি যে দেশে আছেন না কেন সে দেশের ইমিগ্রেশনে তারা অ্যাপ্লাই করবে। আপনার যে পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সে ধরনের কথা তারা বিস্তারিত তুলে ধরবে সেই অ্যাপ্লাইতে। তো মনে করেন আমরা যারা মালয়েশিয়াতে আছি, তো মালয়েশিয়ার অনুযায়ী যদি আমি বলি, আপনি এখন মনে করেন দেশে গেছেন, দেশে যাওয়ার পরে আবার মালয়েশিয়া আসবেন কিন্তু আপনার পাসপোর্ট নেই, ভিসা নেই, হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি কীভাবে প্রবেশ করবেন? আপনাকে অবশ্যই নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করতে হবে এবং সংবাদ মাধ্যমে সংবাদ পত্রিকাগুলোতে আপনাকে নিউজ করতে হবে। তো এই দুটো কপি নিয়ে আপনাকে আপনার পাসপোর্ট অফিস থেকে পুনরায় আবার নতুন করে পাসপোর্ট বানাতে হবে। তো পাসপোর্ট বানানোর পর মূল যে কপি আছে আপনি যে কোম্পানিতে ভিসা করেছিলেন সেই কোম্পানিতে আপনার মূল পাসপোর্টের স্ক্যানিং কপি পাঠাতে হবে। সেই কপি তারা সেই কোম্পানি আবার মালয়েশিয়া ইমিগ্রেশনে তারা অ্যাপ্লাই করবে এবং আবেদন করবে আপনার যে সমস্যা হয়েছে তারা বিস্তারিত তুলে ধরবে। তো মালয়েশিয়া ইমিগ্রেশন আবার কী করবে, সেখান থেকে তারা একটি ডকুমেন্ট দেবে, সেই ডকুমেন্ট আপনার কোম্পানিকে তারা দিবে। আরেকটি ডকুমেন্ট বাংলাদেশে যে মালয়েশিয়া হাই কমিশন আছে বা বাংলাদেশে যে মালয়েশিয়া এম্বাসি আছে সেখানে তারা একটি কপি দিবে। তো আপনাকে কি করতে হবে, আপনার কোম্পানি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে কপি দিয়েছে সেই কপি ইমেল হোক বা কুরিয়ার সার্ভিসে হোক তারা আপনাকে সেই কপিগুলো সেন্ড করবে। তো এই কপিগুলো নিয়ে আপনাকে বাংলাদেশে যে মালয়েশিয়া হাই কমিশন আছে সেখানে আপনাকে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং পুনরায় আপনাকে 3 মাসের জন্য একটি স্টিকার দেওয়া হবে, আপনার যে মূল পাসপোর্ট আছে সেখানে তারা সেই স্টিকার দিবে। দেওয়ার পর আপনি যখন আপনি মালয়েশিয়া যদি থাকেন তাহলে আপনি মালয়েশিয়া প্রবেশ করবেন এই 3 মাসের স্টিকার দিয়ে, অর্থাৎ রিএন্ট্রি ভিসা 3 মাসের। তো 3 মাসের ভিসা দেওয়ার পর আপনি যখন প্রবেশ করবেন মালয়েশিয়াতে আপনার কোম্পানি আবার পুনরায় আপনার যে রানিং ভিসা ছিল সেটা মেয়াদ হয়তো 2 মাস বা 3 মাস বা 4 মাস যত মেয়াদই থাকুক না কেন পুনরায় আবার কোম্পানি মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আবেদন করবে সেই স্টিকার পাওয়ার জন্য। তো আবেদন করার পরে অবশ্যই কিছু ফি আছে, সেই ফি নির্ধারণ ফি আপনাকে পরিশোধ করতে হবে, পরিশোধ করার পরেই আপনি সেই ভিসা স্টিকার পাবেন। তো এই হচ্ছে পাসপোর্ট হারিয়ে গেলে বা পাসপোর্ট নষ্ট হয়ে গেলে এই ধরনের পদ্ধতিগুলো আপনাকে করতে হবে। তো অনেকেই জানেন না, অনেকেই এই নিয়মগুলো জানেন না, অনেকেই হয়রানিমূলক, অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে অনেক সমস্যা পড়তে হয়। তো বন্ধুরা, সর্বশেষ আমি একটি কথাই বলবো আপনাদেরকে, আপনারা যারা বাংলাদেশে ছুটিতে যান, বাংলাদেশে 2 মাস 1 মাস বা 3 মাস যে যত দিনই থাকেন না কেন বাংলাদেশে, আমি মনে করি আপনারা সবাই আপনার যে পার্সোনাল জিনিস পাসপোর্ট এটা অন্তত আপনারা খুব সেফভাবে রাখবেন, খুব নিরাপদভাবে রাখবেন, যেন আপনার এই পাসপোর্টটি হারিয়ে না যায় বা নষ্ট না হয় বা কেউ যেন চুরি না করতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই নিজেকে খেয়াল রাখতে হবে এবং পাসপোর্টটি আপনাকে খুব যত্ন সহকারে রেখে দিতে হবে যেন আপনার কোনো সমস্যা না হয়। তো দেখা গেছে যদি একবার সমস্যা হয়েই যায় কিন্তু আপনার পরবর্তীতে কী সমস্যা পড়তে হবে
যে এই ধরনের সমস্যা পড়ছে সেই কিন্তু বুঝতে পারে তার কি ধরনের কি সমস্যা হয়েছে। তো এক্ষেত্রে দেখা গেছে যে আমি আমার বাস্তব চিত্র থেকে এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম, কারণ এরকম এক সমস্যা আমার বন্ধু পড়েছে। সে বন্ধুর কথা অনুযায়ী, সে বন্ধু যে বাস্তব চিত্রগুলো সেগুলো অনুযায়ী আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর একটি কথা বলতে হচ্ছে এই যে, হয়তো অনেকে বলতে পারেন যে ভিসা স্টিকার যদি 1 মাস বা 2 মাস থাকে, তাহলে আমি যদি আবার মূল পাসপোর্ট বানাতে দিই তাহলে তো আমার আবার 1 মাস সময় লাগবে। তো এক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি দেখেন আপনার স্টিকারের সময় খুব কম, তাহলে আপনি খুব জরুরি ভিত্তিতেই পাসপোর্টটি বানাতে পারেন। হয়তো 1 সপ্তাহ বা 10 দিন এরকম জরুরির ভিত্তিতে কিন্তু পাসপোর্ট বানানো যায়। তো আপনার হয়তো কিছু টাকা খরচ গেলেও আপনার জরুরি ভিত্তিতেই পাসপোর্ট বানাতে হবে, তা নাহলে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হলে আপনি প্রবেশ করতে পারবেন না। যে দেশে আপনি থাকেন না কেন, সে দেশে প্রবেশ করতে পারবেন না। তো ভিসার মেয়াদ থাকাকালীন অবস্থায় কিন্তু অবশ্যই আপনাকে প্রবেশ করতে হবে, মূল পাসপোর্ট সব কিছু আপনার রেডি করতে হবে। তো আশা করি আজকের এই কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন এবং বিস্তারিত বলার চেষ্টা করবেন, জানিয়ে দিবেন। আমার চ্যানেলের কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে, আগামীতে আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।